প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, নিশ্চয়ই সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় খুব ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, ঘরে বসে শিখি পেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা সামনে ঈদের আনন্দে আত্মহারা হয়ে আছো, তাই না? যে কিছুদিন পড়ালেখা করতে হবে না? না, অবশ্যই তোমাদেরকে পড়ালেখা করতে হবে এবং কিছুদিন অবশ্যই কি তোমাদের রেস্ট পাবে। পড়ালেখা করার জন্য পড়ালেখার মাঝে মাঝে কিন্তু বিশ্রামের প্রয়োজন আছে। তোমরা যারা বিভিন্ন অনলাইন ক্লাস করো, তারা কিন্তু তোমাদের পড়া কিন্তু অনেকখানি এগিয়ে রেখেছ, আর যারা করো না তারা হয়তো একটু পেছনে পড়ে আছো। আমি আশা করছি সবাই তোমরা অনলাইন ক্লাসগুলো করো এবং বাড়িতে তোমাদের বাড়ির পড়া অনুশীলন করো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে আছে আমি গত ক্লাসে তোমাদেরকে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। কোন অধ্যায়টা নিয়ে আলোচনা করেছিলাম মনে আছে তোমাদের? আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর মাটির নিচে যে শহর, এ অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, বাড়ির কাজও দিয়েছিলাম, তাই না? অনেকে কিন্তু আমাকে মেসেঞ্জারে বাড়ির কাজ পাঠিয়েছ, আবার অনেকে আমার সাথে লাইভে জয়েন করেছ, বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু দিয়েছো তোমরা। তো শিক্ষার্থী বন্ধুরা, মনে আছে আমরা গত ক্লাসে কী নিয়ে আলোচনা করেছিলাম? আচ্ছা, আমরা আমাদের অধ্যায়ের নাম ছিল মাটির নিচে যে শহর। তোমরা একটা খাতায় লিখে নাও, মাটির নিচে যে শহর, লিখেছো? শিক্ষার্থী বন্ধুরা, আসো, তোমরা তো ভিডিও দেখতে পছন্দ করো। গত ক্লাসে আমরা যা দেখেছিলাম তার একটা রিভিউ করি, একটা ভিডিও দেখি। দেখো তো এগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম কি না? শিক্ষার্থী বন্ধুরা, এগুলো কি দেখতে পাচ্ছ তোমরা? গত ক্লাসে কিন্তু এগুলোর ছবি দেখেছিলাম, এটাই আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট তোমাদের মনে করার জন্য। দেখতে পাচ্ছ তোমরা? তো শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে কিন্তু আমরা এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে আমাদের অনেক নগর সভ্যতা কিন্তু প্রাচীনকালে কী হয়েছিল, বিলীন হয়ে গিয়েছিল বিভিন্ন কারণে, যেগুলো মাটির নিচে চাপা পড়েছিল, যেমন মহাস্থানগড়, ময়নামতি, সোমপুর বিহার, বৌদ্ধ বিহার, এগুলো আমি ছবি দেখেছিলাম। তারপর এখন যেগুলো তোমাদেরকে দেখালাম এগুলোই। তো তোমাদেরকে কিছু দেখি যে তোমাদের কী মনে আছে, বলো তো কিন্তু প্রত্নতাত্ত্বিক স্থানের নাম কী কী পড়িয়েছিলাম গত ক্লাসে? গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম যে তিনটি প্রত্নতাত্ত্বিক স্থানের নাম কী ছিল, ময়নামতি আর কি, ময়নামতি, মহাস্থানগড় আর কি, পাহাড়পুর, তাই না? পাহাড়পুর, ময়নামতি, পাহাড়পুর এবং কী দিয়েছিলাম যে কুমিল্লা লালমাই পাহাড়, এগুলো লালমাই পাহাড়গুলো, লালমাই পাহাড় কোন জেলায় বলো তো? লালমাই পাহাড় কুমিল্লা জেলায়, মনে আছে? লালমাই পাহাড় কুমিল্লা জেলায়, অবশ্যই তোমাদের মনে আছে, কুমিল্লা জেলায়। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের তো মনেই আছে, তাহলে আমি এখন তোমাদেরকে, আমি গত ক্লাসে তোমরা তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইটা একটু বের করো তো, পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের 76 পৃষ্ঠা আমরা পড়েছিলাম গত ক্লাসে, 76 পৃষ্ঠা। আজকে আমরা পড়ব 77 পৃষ্ঠা, 77 পৃষ্ঠা। আমার কাছে যে এটা সংস্করণ, তোমরা তোমাদের পাঠ্য বইটা বের করো,
যে এখান থেকে আমরা শুরু করি, যে গত ক্লাসে আমরা তোমাদেরকে আমি পাঠটা পড়েছিলাম, তোমাদেরকে পড়তে বলেছিলাম বাসায় এবং বাড়ির কাজ দিয়েছিলাম। আজকের পরবর্তী পাঠটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমরা আঙ্গুল দিয়ে ধরবে এবং যেখানে যেখানে আমাদের বিরামচিহ্ন ব্যবহার করতে হয় সেখানে সেখানে তোমরা বিরামচিহ্ন ব্যবহার করবে, মনোযোগ সহকারে আমার পাঠটি শুনবে এবং তারপর আমি এখান থেকে তোমাদেরকে বিভিন্ন প্রশ্ন ডাকবো, তোমরা সেগুলোর উত্তর লিখবে, ঠিক আছে? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তো দেখি আমরা কী কী আছে। সরি। এরপর সম্ভবত বড় ভূমিকম্প, বন্যা প্লাবন বা নদীভাঙ্গন হয়েছিল কোনো এক সময়ে, এর ফলে এসব অঞ্চলে ভূপ্রকৃতির বড় রকমের ওলটপালট হয়। 1897 সালে প্রচণ্ড এক ভূমিকম্প হয় আমাদের দেশে, ফলে মাঠঘাট, নদীনালা আর জনবসতি সবই প্রাকৃতিক কারণে বদলে যায়। এখন তোমরা দেখে থাকো নদীর পাড়ের জমি, ঘরবাড়ি, গ্রাম আর রাস্তাঘাট ভাঙছে, এগুলো তো অবশ্যই তোমরা দেখো। কিছুদিন আগে আমরা দেখলাম যে টিভিতে ফেসবুকে কি একটা কি পদ্মার কবলে একটা কি বিদ্যালয় পুরো বিলীন হয়ে গেছে, এগুলো প্রাকৃতিক কারণেই হয়ে থাকে। আবার বিশাল নদীর অন্যদিকে বিস্তীর্ণ চর পড়েছে, সেটাও আমরা দেখে থাকি। যাদের বাড়ি নদীর আশেপাশে আছে তারা দেখো, আমরা বলি না বা অনেকেই বলে যে নদীর একুল ভাঙে অকুল গড়ে, দেখা যায় যে নদীর এক পাশ ভেঙে গেছে, অন্যদিকে কি চর জেগেছে। নদীর আশেপাশে যাদের বাড়িঘর আছে তারা কিন্তু এই দৃশ্যটা প্রায়ই দেখে থাকে। শত বছর আগে থেকেই এইভাবেই চলে আসতে থাকে ভাঙা গড়া, মাটি চাপা পড়ে যায় এক একটি নগর জনপদ। এটা কি, এটা কিন্তু নতুন না, এটা শত শত বছর থেকেই কি চলে আসতেছে এবং এর কারণে কি কি হয়েছে, এক একটি নগর জনপদ বিলীন হয়ে গেছে এবং মাটির নিচে চাপা পড়ে গেছে, যার ফলশ্রুতিতে আমরা আজকে পেয়েছি ওই যে মাস্তানগড়, বগুড়া, সম্পুর বিহার, তারপর মাটির নিচে আরও কিছু গ্রাম আমরা এখন পাবো। সেটা মাটি ঘুরে এমনি এক সুপ্রাচীন নগর জনপদের দেখা পাওয়া গেছে বাংলাদেশে, সেই স্থানের নাম নরসিংদী জেলার উয়ারি বটেশ্বর। উয়ারি বটেশ্বর ঢাকা থেকে 70 কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদীর বেলাব ও শিবপুর উপজেলায় অবস্থিত। তাহলে মাটিকুড়ে যে আমরা স্থানটা পেয়েছি সেটির নাম কি উয়ারি বটেশ্বর, এটি কোন জেলায় বলতো, নরসিংদী জেলায়, এবং এটি ঢাকা শহর থেকে 70 কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদীর বেলাব ও শিবপুর উপজেলায় অবস্থিত। এটা কিন্তু নরসিংদীর দুইটা উপজেলায় অবস্থিত, কোন কোন দুইটা উপজেলা, বেলাব এবং শিবপুর উপজেলায় অবস্থিত। এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান। আচ্ছা তারপর সরি, আসলে উয়ারি এবং বটেশ্বর পাশাপাশি দুটি গ্রাম, উয়ারি বটেশ্বর কি পাশাপাশি অবস্থিত দুটি গ্রাম। এই দুই গ্রামে প্রায় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যেত। 1933 সালে উয়ারি গ্রামে শ্রমিকরা মাটি খনন করার সময় একটা পাত্রে জমানো কিছু মুদ্রা পায়। স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেখান থেকে 20-30টি মুদ্রা সংগ্রহ করে রাখেন। এগুলো ছিল বঙ্গদেশের এবং ভারতের প্রাচীনতম রৌপ্য মুদ্রা, সেটাই ছিল উয়ারি বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহের প্রথম চেষ্টা। তিনি তার ছেলে হাবিবুল্লাহ পাঠানকে এ সম্পর্কে সচেতন করে তোলেন। আমরা আজকে এতটুকু পর্যন্ত পড়ব যে সচেতন করে তোলেন পর্যন্ত। পাঠটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা, তাই না? আচ্ছা পাঠটা পড়ে তোমরা কী বুঝলে বলো তো। আমি বলে দিচ্ছি যে পাঠটা পড়ে আমরা বুঝতে পারলাম যে প্রাকৃতিক কারণে আমাদের দেশের কি প্রকৃতির কি পরিবর্তন হয়, কী কী প্রাকৃতিক কারণে হতে পারে, বন্যা, খরা, ভূমিকম্প, নদীভাঙ্গন, এগুলো আমাদের দেশে কি হয়, প্রায়ই হয়। আমরা বিভিন্ন সময় দেখি কি এগুলোর কারণে বিভিন্ন জায়গার গতিপথ, নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়, তারপর ভূমিকম্পের কারণে কি দালানকুঠা ভেঙে যায়, এগুলো প্রাকৃতিকভাবেই হয়ে থাকে। তারপর প্রাচীনকাল থেকে, এটা কিন্তু নতুন না, প্রাচীনকাল থেকেই কি এটা চলে আসছে, যার কারণে কি হয়েছে অনেক জনপদ মাটির নিচে চাপা পড়ে আছে, এটা কিন্তু হাজার হাজার বছর থেকেই হয়ে আসছে, যার ফলে যে আমরা আজকে আমাদের যে অধ্যায়টা আছে মাটির নিচে যে শহর, পরে কি প্রত্নতাত্ত্বিকরা এটাই কি আবিষ্কার করেছেন যে মাটির নিচে আমাদের যে শহরটা পাওয়া গেছে সেটা কি উয়ারি বটেশ্বর, একটা শহরের নগর জনপদের সন্ধান পাওয়া গেছে সেটা হচ্ছে
ওয়ারি বটেশ্বর, সেটা নরসিংদী জেলার শিবপুর বেলাবো উপজেলায় অবস্থিত এবং ঢাকা শহর থেকে 70 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত, পাশাপাশি দুটি গ্রাম। তারপর এটাকে 1933 সালে কিছু শ্রমিকরাকে সেখানে মাটি খনন করে তারা কী পায়, কিছু মুদ্রা পায়। সেখান থেকে একজন স্থানীয় স্কুল শিক্ষক হানিফ পাঠান 230টি রৌপ্য মুদ্রা সংগ্রহ করেন। এটাই ছিল আমাদের প্রত্নতাত্ত্বিক সংগ্রহ নিদর্শন সংগ্রহের প্রথম চেষ্টা। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছ? আচ্ছা, তোমার শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে পাঠটা পড়লাম এই পাঠ তো তোমরা পড়েছ, নিশ্চয়ই পড়ে বুঝতে পেরেছ আমার সাথে সাথে পড়ে। এখন এই পাঠে কিছু নতুন শব্দ আছে, তোমরা সেটা খুঁজে বের করো যে কী কী নতুন শব্দ এই পাঠে আমাদের আছে। আমাদেরকে তো নতুন শব্দ শিখতে হবে, তাই না? আচ্ছা, আমি দেখি যে কী কী নতুন শব্দ আমাদের আছে। তোমরা আমাকে বলো তো কী কী নতুন শব্দ থাকতে পারে। একটা আমি লিখি, জনপদ। জনপদ শব্দের অর্থ কী? আচ্ছা, অর্থ আমি পরে বলে দিচ্ছি, তার আগে আমি নতুন শব্দগুলো খুঁজে বের করি। নিদর্শন, সেটা আমরা মনে হয় গত ক্লাসেও সেই শব্দটা আমরা কি পেয়েছিলাম, তাই না? নিদর্শন। আর কী আছে? খুঁড়া, খুঁড়ে, এই যে মাটি খুঁড়ে, খুঁড়ে বা খুঁড়া। খুঁড়া, তারপর কী আছে? ওই দুর্গমে প্রায় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান, উপাদান। তারপর নতুন শব্দ কী আছে বলতো? সংগ্রহ। নতুন কি? আসলে এই শব্দগুলোর অর্থ কিন্তু তোমরা জানো, তারপরে জাস্ট একটু কি রিভিউ করে দেওয়া, সংগ্রহ। তারপর আরেকটা নতুন শব্দ বের করো তো, বিস্তীর্ণ। এগুলো মোটামুটি এই যে পাঠটা আজকে পড়লাম এগুলোর মধ্যে কি নতুন শব্দ। শিক্ষার্থী বন্ধুরা, আমার লেখাকে দেখা যাচ্ছে? বিস্তীর্ণ। তাহলে আমরা দেখি যে এগুলোর অর্থ কি। এগুলো মোটামুটি আমাদের কী ছিল আজকের নতুন শব্দ, আমরা এগুলোর অর্থ খুঁজে বের করব। কী বলেছিলাম আমাদের নতুন শব্দ ছিল শিক্ষার্থী বন্ধুরা? জনপদ। জনপদ অর্থ কী? লোকালয়। জনপদ হচ্ছে লোকালয়। তারপর নিদর্শন। নিদর্শন শব্দের অর্থ কী? প্রমাণ, চিহ্ন বা উদাহরণ। তারপর কী? খুঁড়া। খুঁড়া মানে কী? আমরা যে খুঁড়ি যেটা বলি, খুঁড়ে খনন করা বা গর্ত করা। উপাদান। উপাদান শব্দের অর্থ উপকরণ। তারপর সংগ্রহ। সংগ্রহ শব্দের অর্থ হচ্ছে আহরণ। তারপর বিস্তীর্ণ। বিস্তীর্ণ অর্থ বিস্তার। তোমরা লিখেছ শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা, আমি এগুলো সরিয়ে দিচ্ছি, আবার আমি একবার বলে দিচ্ছি। জনপদ। জনপদ অর্থ হচ্ছে লোকালয়। নিদর্শন, প্রমাণ, চিহ্ন বা উদাহরণ। খুঁড়া। খুঁড়া শব্দের অর্থ হচ্ছে খনন বা গর্ত করা। উপাদান। উপাদান শব্দের অর্থ হচ্ছে উপকরণ। সংগ্রহ। সংগ্রহ শব্দের অর্থ হচ্ছে আহরণ বা জোগাড়। আমি একটা লিখেছি আহরণ, তোমরা তোমাদের জানা মতো অন্য কোনো শব্দও লিখতে পারো আহরণ বা জোগাড়, সেটা বলি। বিস্তীর্ণ মানে হচ্ছে বিস্তার। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের নতুন শব্দ। এখন আমরা দেখি যে কী কী যুক্তবর্ণ আছে আমাদের। কী কী যুক্তবর্ণগুলো খুঁজে বের করো তো শিক্ষার্থী বন্ধুরা। এই পাঠ থেকে যুক্তবর্ণগুলো কী কী যুক্তবর্ণ আমাদের থাকতে পারে দেখি।
এখানে আছে তালিব শয় বয় আর কি আছে তয়ে তয়ে আরও যুক্তবর্ণ আছে আমাদের ময়ে পয়ে এটা দিয়ে আমাদের শব্দ ছিল ভূমিকম্প তারপর ভূমিকম্প থেকে সম্ভব ময় ভয় আচ্ছা মুদ্রা মুদ্রা কি মুদ্রা থেকে দো রফলা আর কি আছে প্রচণ্ড প্রচণ্ড নয়ে ঢয়ে মধ্যন্য নয়ে ঢয়ে প্রচণ্ড তারপর কী আছে আমাদের বিস্তীর্ণ বিস্তীর্ণ এখান থেকে কী আছে দন্ত সয়তয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই যুক্তবর্ণগুলো একটু বিভাজন করো তো বিভাজন করে কী করবে শব্দগুলো সরি তোমরা কী করবে এগুলো বিভাজন করে শব্দ গঠন করবে এবং কি বাক্যে প্রয়োগ করবে দেখে তোমরা পারো কি না আমি আশা করছি অবশ্যই তোমরা সেগুলো পারবে দেখি আমি আমাদের কী কী আছে আমি করে দিচ্ছি এগুলো কি দেখা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা দেখি আমরা এগুলো আমাদের এখানে যুক্তবর্ণ বিভাজন বাক্য গঠন দেখ তালিব শয় বয় ছিল তালিব শয় বয় আমরা এটা কীভাবে বিভাজন করব তালিব স ব তালিব স যুগ ব তাহলে এটা দিয়ে আমাদের শব্দ কী হলো বিশ্ব এই বিশ্বের সকল জিনিস মহান আল্লাহ তাআলার সৃষ্টি আমি সহজে একটা বাক্য দিলাম তোমরা অন্য কিছু লিখতে পারো অনেকগুলো বাক্য কি তোমরা গঠন করবে তারপর তয়ে তয় এটা কি ত যুগ ত এখানে কিন্তু একটা হট চিহ্ন দিতে হয় ত যুগ ত উত্তর এটা দিয়ে আমি একটা বাক্য কি লিখব সঠিক উত্তরটি খাতায় লেখ তারপর কি আছে ময় পয় এটা কীভাবে ভাঙবো আমি ম যুগ প এটা দিয়ে একটা শব্দ বলো তো কম্পন আমি লিখেছি কম্পন এখন আমি বাক্য কি লিখেছি দেখো এখন প্রায়শই ভূকম্পন অনুভূত হয় তারপর ময় ভয় এটা কীভাবে ভাঙবো ম যুগ ভ এটা দিয়ে একটা শব্দ আমি লিখেছি আরম্ভ পরীক্ষা আরম্ভ হতে এখনও দশ মিনিট বাকি তারপর মুদ্রা থেকে নিয়েছিলাম দয় রফলা এটা কি ধ যুগ রফলা রফলাটা এভাবে লিখব র ফলা এটা দিয়ে মুদ্রা ওয়ারিতে মাটি খুঁড়ে রৌপ্য মুদ্রা সংগ্রহ করা হয় তারপর মধ্যাহ্ন নয় ঠয় মধ্যাহ্ন নয় যুগ ঢ ঘণ্ডাল এক সময় সুন্দরবনে প্রচুর গণ্ডাল ছিল তারপর দন্ত শয়ে তয়ে এটা কি দেবো দন্ত সহযুক্ত যে শিক্ষার্থী বন্ধুরা দেখো নিচে আমি একটা কী দিয়েছি দন্ত স্বয়ের নিচে একটা হরচিহ্ন দিয়েছি দন্ত সহযুক্ত এটা কী দিয়েছি ব্যস্ত আমি এখন ব্যস্ত আছি আমি সহজ সহজ বাক্যগুলো লিখেছি আশা করি কি তোমরা এই বাক্যগুলো কী করতে পারবে লিখতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের জানা আরও যে সহজ বাক্যগুলো আছে সেগুলো কি তোমরা শিখবে এবং লিখবে এগুলো ছাড়াও যেগুলো আছে সেগুলো তোমরা কী করবে শিখবে আচ্ছা আমি এটা সরিয়ে ফেলি যুক্তবর্ণ শিক্ষার্থী বন্ধুরা আমরা যে পাঠটা পড়েছিলাম এই পাঠে কিছু কী ছিল প্রশ্ন ছিল এখন আমি কি তোমাদেরকে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব দেখি তোমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারো কি না আমি যে পাঠটা পড়িয়েছি এই পাঠের মধ্যেই কিছু ছোটো ছোটো প্রশ্ন আমি এখানে তোমাদের জন্য লিখেছি শিক্ষার্থী বন্ধুরা দেখে তো কি বলো তো এই পাঠে কী ছিল ওয়ারি বটেশ্বর কী ওয়ারি বটেশ্বর হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটি গ্রাম নরসিংদি জেলার পাশাপাশি অবস্থিত দুটি গ্রাম এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থানের নাম ওয়ারি বটেশ্বর সেখানে কী ছিল মাটি খনন করে রৌপ্য মুদ্রা পাওয়া গিয়েছিল এটা কি যে মাটির নিচে একটা শহর
চাপা পড়েছিল বহু বছর আগে। তারপর হচ্ছে ওয়ারী বটেশ্বর ঢাকা থেকে কত দূরে ও কোন 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 উপজেলায় অবস্থিত? ওয়ারী বটেশ্বর ঢাকা থেকে 70 কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদী জেলার বেলাব ও শিবপুর উপজেলায় অবস্থিত। তারপরে প্রশ্ন, এদেশের ভূপ্রকৃতির পরিবর্তনের কারণ কী? বলো তো এদেশের ভূপ্রকৃতির পরিবর্তনের কারণ কী? আমি প্রথমে তোমাদেরকে বলেছিলাম এদেশের ভূপ্রকৃতির পরিবর্তনের কারণ হচ্ছে ভূমিকম্প, বন্যা, প্লাবন, নদী ভাঙন ইত্যাদি প্রাকৃতিক কারণে এদেশের কী হয়, ভূপ্রকৃতির পরিবর্তন হয়, মানে নদ নদীর গতিপথ পরিবর্তন হয়, বিভিন্ন স্থানের কী আকার আকৃতির পরিবর্তন হয়। তারপর ছিল কত সালে শ্রমিকরা ওয়ারী গ্রামে মাটি খনন করার সময় কিছু মুদ্রা পান এবং কে এগুলো সংগ্রহ করেন? কত সালে মাটি খনন করেছিলেন? 1933 সালে। এবং কে এগুলো সংগ্রহ করেছিলেন? স্থানীয় স্কুল শিক্ষক হানিফ পাঠান এর উপমুদ্রাগুলো কি সংগ্রহ করে রেখেছিলেন। এটি ছিল প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহের প্রথম চেষ্টা। তো শিক্ষার্থী বন্ধুরা, এগুলো ছিল আজকে আমাদের প্রশ্ন। তো আমরা এটা সরিয়ে ফেলি। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে যে পাঠটা আজকে পড়িয়েছি এই পাঠের মধ্যে দেখো, আমি তোমাদেরকে প্রশ্ন আজকে একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা এই বাড়ির কাজটা লিখে নাও এবং পাঠটা কী করবে, তোমরা ভালোভাবে বাসায় অনুশীলন করবে এবং এই পাঠের মধ্যে কি আরও অনেক নতুন শব্দ আছে, আরও অনেক যুক্তবর্ণ আছে, সেগুলো তোমরা লিখে পাঠিয়ে দিবে। আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়ির কাজটা লিখে নাও। ওয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিভাবে মানুষের নজরে এলো? ওয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিভাবে মানুষের নজরে এলো? মানুষের নজরে এলো দুটি বাক্য লিখো। দুইটি বাক্যে লিখো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে তোমাদের সাথে আমার আয়োজন। আশা করি তোমরা বাড়ির কাজটা করবে এবং পাঠিয়ে দিবে। মানে যতটুকু মনে হচ্ছে আজকে তোমাদের সাথে, ঈদের আগে আজকে তোমাদের সাথে এটা আমার শেষ ক্লাস, হয়তো ঈদের পরে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত কি তোমরা ভালো থাকো এবং আমি পুরো পাঠটা যখন শেষ হয়ে যাবে তখন আমি কি তোমাদেরকে এই যে পাঠের উপর যে প্রশ্ন কাঠামোর নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ, ভালো থাকো তোমরা সবাই।